আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ডিপার্টমেন্ট অফ এফটি সাস্ট তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে গুণগত রসায়ন এর কিছু টপিক যা আমরা শুরু করব মৌলিক কণিকা দিয়ে তো চলো দেখা যাক যে মৌলিক কণিকা কয় প্রকার এবং কি কি তো যদি আমি মৌলিক কণিকাকে ডিফাইন করি তাহলে তিন ভাগে ভাগ করা যেতে পারে তাকে বলতে আমাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে আমাদের স্থায়ী মৌলিক কণিকা তারপর হচ্ছে আমাদের অস্থায়ী মৌলিক কণিকা এবং শেষে হচ্ছে আমাদের কম্পোজিট মৌলিক কণিকা আমাদের এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে স্থায়ী অস্থায়ী এবং কম্পোজিট স্থায়ীর মধ্যে আছে আমাদের তিনটি অস্থায়ীর মধ্যে আছে আমাদের দুইটি এবং বাকি যা দেখা যায় সবগুলো সরি স্থায়ীর মধ্যে আছে আমাদের তিনটি কম্পোজিটে আছে আমাদের দুইটি আর বাকি যা দেখা যায় তা হচ্ছে আমাদের অস্থায়ী মৌলিক কণিকা চলো এখন দেখে নেওয়া যাক স্থায়ী মৌলিক কণিকা কোনগুলো তো স্থায়ী মৌলিক কণিকাগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তোমরা বলতে পারে স্থায়ী মৌলিক কণিকাগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আর কম্পোজিট মৌলিক কণিকাগুলো হচ্ছে আমাদের আলফা এবং ডিউটেরন আলফা এবং ডিউটেরন তার মানে আমরা দেখতে পারলাম যে মৌলিক কণিকা আমাদের তিন ভাগে ভাগ করা যায় স্থায়ী অস্থায়ী এবং কম্পোজিট স্থায়ীর মধ্যে আছে আমাদের তিনটি কম্পোজিটে আছে আমাদের দুইটি বাকি সবগুলো হচ্ছে আমাদের অস্থায়ী এবং স্থায়ী তিনটি হচ্ছে আমাদের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আর কম্পোজিটে হচ্ছে আমাদের আলফা এবং ডিউটেরন দেখা যায় আমাদের বিগত বছরগুলোতে ঢাবি বুয়েট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা যায় আমাদের এই টপিক থেকে প্রায় কোনো না কোনো এমসিকিউ এসে থাকে আমি যদি এখানে একটা কোশ্চেন অ্যানালাইসিস করি দেখা যায় একটা কোশ্চেন এসেছে আমাদের নিচের কোনটি অস্থায়ী কণিকা নিচের কোনটি আমাদের অস্থায়ী কণিকা একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে আলোচনা করেছিলাম স্থায়ী এবং কম্পোজিট নিয়ে আমরা কিন্তু কোথাও অস্থায়ী নিয়ে কথা বলিনি তাহলে আমরা কিভাবে নির্ণয় করব কোনটি অস্থায়ী মৌলিক কণিকা খুব সিম্পল দেখো এখানে লেখা আছে আমাদের ইলেকট্রন প্রোটন আমরা ভালো করে খেয়াল করে দেখি দেখতে পাবো স্থায়ী মৌলিক কণিকার মধ্যে আমাদের ইলেকট্রন এবং প্রোটন বিদ্যমান তাহলে আমরা বলতেই পারি ইলেকট্রন আর প্রোটন আমাদের অ্যানসার হতে পারে না কারণ যেহেতু তারা হচ্ছে আমাদের স্থায়ী মৌলিক কণিকা তাহলে আমাদের অপশন 1 এবং অপশন 2 বাদ হয়ে গেল এরপরে খেয়াল করে দেখো আমাদের আলফা যদি আমি আলফার দিকে তাকাই একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবা যে কম্পোজিট যে মৌলিক কণিকা তার মধ্যে আমাদের আলফা অবস্থিত তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের আলফা সে হচ্ছে আমাদের কম্পোজিট মৌলিক কণিকা তাই সে আমাদের অ্যানসার হতে পারে না তাহলে আমাদের অবশিষ্ট কে থাকে শুধুমাত্র নিউট্রিনো তাই আমি বলতে পারি যে আমাদের নিচে নিউট্রিনো হচ্ছে আমাদের অস্থায়ী মৌলিক কণিকা তাই আমাদের অ্যানসার হবে 4 নাম্বার আমরা খুব সহজেই আমাদের অস্থায়ী মৌলিক কণিকা মুখস্থ না রাখার মাধ্যমে আমরা অ্যানসার বের করতে পারি এর প্রশ্নটা খেয়াল করে দেখো তোমরা চাইলে নিজে নিজে চেষ্টা করতে পারো ভিডিওটা পজ করার মাধ্যমে আমি সলভ করে দিচ্ছি দেখো বলা হচ্ছে এখানে নিচের কোনটি কম্পোজিট কণিকা এবার বলা হচ্ছে আমাদের নিচের কোনটি কম্পোজিট কণিকা একটা ভালো করে খেয়াল করে দেখো আমরা বলেছিলাম কম্পোজিট কণিকা হচ্ছে দুইটি যার মধ্যে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে ডিউটেরন একটু খেয়াল করে দেখো আমাদের এখানে তিন নম্বর যে অপশনটা সেখানে আমাদের ডিউটেরন উপস্থিত আছে তাই অবশ্যই বলতে পারি আমাদের কোশ্চেন নাম্বার 2 এ তিন নম্বরই হচ্ছে আমাদের অ্যানসার যা হচ্ছে কি আমাদের কম্পোজিট তোমরা খুব তো আমাদের এর পরের টপিকটি হচ্ছে মৌলের পরিচয় নির্ণয় করা এখন দেখো আমাদের উদাহরণস্বরূপ অনেকগুলো মৌল দেওয়া থাকতে পারে আমরা কিভাবে বুঝবো কোন মৌলের পরিচয় কি তা আমরা খুবই সহজে চিনতে পারি এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে এক্স লেখা আছে এখানে এক্স বলতে বোঝায় যে কোনো একটি মৌল সে কোনো সাংকেতিক চিহ্ন নয় আমি তাকে ধরে নিচ্ছি এখানে এক্স নামক একটি মৌল আছে যার মাথায় আছে এ পায়ে আছে জেড এখানে আছে এন আর এখানে আছে প্লাস মাইনাস এম এখানে প্রত্যেকটা ভেরিয়েবল একটা করে পরিচয় গ্রহণ করে আমরা দেখি প্রত্যেকটার পরিচয় কি একটু ভালো করে মনে রাখবা যে আমাদের হাতের দেখো বাম পাশে হাতের বাম পাশে মাথার মধ্যে যে এ থাকে হাতের বাম পাশে মাথার মধ্যে যে এ থাকে তা আমাদের বোঝায় মৌলের ভর সংখ্যা তা আমাদের বোঝায় মৌলের ভর সংখ্যা তো আমরা যেখানে এ দেখবো সে আমরা বুঝতে পারবো যে এ হচ্ছে মৌলের ভর সংখ্যা আর উদাহরণ দিয়ে বুঝতে পারি যেমন দেখো এই হচ্ছে সোডিয়াম
যদি আমি সোডিয়ামের এখানে 23 লিখি 23 বলতে আমাদের বোঝায় সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 ঠিক আছে তো আমরা এ যেখানে দেখব তা আমাদের কি বোঝাবে মোলের ভর সংখ্যা বোঝাবে এবার খেয়াল করে দেখো এখানে z লেখা আছে z বলতে বোঝায় আমাদের মোলের পারমাণবিক সংখ্যা z বলতে বোঝায় আমাদের মোলের পারমাণবিক সংখ্যা যেমন দেখো এখানে সোডিয়াম আছে যদি আমি এখানে 11 লিখি আমি বলতে পারবো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আচ্ছা আমরা খুব সহজেই এখান থেকে বুঝতে পারি যে এখানে 23 বলতে বোঝাচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 এবং 11 বলতে বোঝাচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আচ্ছা এবার খেয়াল করে দেখো যদি আমি এখানে আমি সোডিয়াম প্লাস 1 লিখলাম এখন এখানে প্লাস 1 বলতে কি বোঝায় প্লাস 1 বলতে বোঝাচ্ছে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে যেহেতু সে ত্যাগ করে তাহলে সে ভালো মানুষ আর ভালো মানুষ কি হয় পজিটিভ হয় তার কারণে সেখানে কি হয়ে গেল প্লাস হয়ে গেল তাহলে আমরা প্লাস 1 দ্বারা কি বুঝতে পারি যে সোডিয়াম কি করলো একটা ইলেকট্রন ত্যাগ করে ফেললো এখন দেখো এখানে সোডিয়াম না হয়ে ম্যাগনেসিয়ামও হতে পারে ক্যালসিয়ামও হতে পারে তো সবাই কি শুধুমাত্র একটা ইলেকট্রন ত্যাগ করবে অবশ্যই না দুইটা তিনটা পাঁচটা অবশ্যই হতে পারে তো সেই ক্ষেত্রে ঘটনা কি হবে সেই ক্ষেত্রটাকে আমরা সরাসরি m দ্বারা প্রকাশ করতে পাই তাহলে আমাদের m দ্বারা কি বোঝায় এখানে m দ্বারা বোঝায় আমাদের যে একটা মৌল কতগুলো ইলেকট্রন ত্যাগ করলো বা কতগুলো ইলেকট্রন গ্রহণ করলো যেখানে আমাদের প্লাস m হয় তাহলে বোঝায় সে কতগুলো ইলেকট্রন ত্যাগ করলো আর মাইনাস m বলতে বোঝায় সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করলো যদি উদাহরণ দিয়ে লিখি যেমন দেখো আমি যদি বলি ক্লোরিন মাইনাস আর হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস এখন দেখো ক্লোরিন মাইনাস এটা বলতে বোঝায় কি এটা বলতে বোঝায় ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো আর ম্যাগনেসিয়াম 2 প্লাস বলতে কি বোঝায় যে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন গ্রহণ করলো তো আমরা প্লাস মাইনাস এম দ্বারা কি বুঝব যে কতগুলো ইলেকট্রন গৃহীত হচ্ছে বা বর্জিত হচ্ছে ঠিক আছে এরপরে দেখো এন এই এন বলতে কি বোঝায় এই এন বলতে বোঝায় আমাদের সেখানে কয়টি মৌল আছে বা তার সংখ্যা যেমন দেখো যদি বলি ক্লোরিন 2 আমরা সবাই জানি ফুয়েল হচ্ছে একটি গ্যাস আর গ্যাস কখনো মৌল আকারে থাকে না সে থাকে আমাদের অণু আকারে তাই এখানে কি হয় ক্লোরিন 2 হয় তো এখানে 2 বলতে কি বোঝায় এখানে 2 বলতে বোঝায় আমাদের এখানে দুইটি ক্লোরিন উপস্থিত আছে এখানে 2 বলতে বোঝায় এখানে দুইটি ক্লোরিন উপস্থিত আছে তো আমরা এই 2 দ্বারা কি বুঝি কতগুলো মৌল এখানে আছে তা বুঝি এখানে আমাদের এম দ্বারা কি বোঝাবে এখানে এম দ্বারা বোঝাবে আমাদের যে তার মধ্যে কতগুলো মৌল আছে তা বুঝব এখন দেখো আমরা এই যে এতগুলো সংখ্যা জানলাম যেমন ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে বা তার মধ্যে কতগুলো পরমাণু আছে অনেকগুলো সংখ্যা না তাহলে এগুলো খুব সহজে কিভাবে মনে রাখতে পারি যদি এখানে লিখি ধরো সোডিয়াম লিখলাম এখানে প্লাস 1 এখানে 1 এখানে 23 আর এখানে হচ্ছে 11 খেয়াল করে দেখো আমার এখানে ভিন্ন ভিন্নতার পরিচয় ছিল যে একটা ভর সংখ্যা একটা পারমাণবিক সংখ্যা একটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ আর একটা হচ্ছে আমাদের তার মধ্যে কতগুলো অণু আছে তা বোঝায় যদি আমি তারা সুন্দর করে এভাবে লিখি দেখো তো সবগুলো তথ্য কি আমার একবারে চলে আসছে না তার মানে কি আমাদের মৌলের পরিচয়ের মাধ্যমে আমরা কি করতে পারি যে অনেকগুলো তথ্যকে আমরা একত্রে নিয়ে আসতে পারি যেমন আমরা এখানে তাকাইলে বুঝতে পারি যে এই মৌলের ভর সংখ্যা হচ্ছে 23 তার মধ্যে যে আমাদের পারমাণবিক সংখ্যা তা হচ্ছে 11 তার যে সে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তার মধ্যে আমাদের একটি সোডিয়াম পরমাণু আছে তো অর্থাৎ আমরা এর মাধ্যমে একটা মৌলের মধ্যে কি কি আছে তা খুব সহজেই বুঝতে পারি তো এই হচ্ছে কি আমাদের মৌলের পরিচয় আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো এখন খেয়াল করে দেখো যদি আমি মৌলের পরিচয়ের মধ্যে এমন একটা কথা বলি যে সোডিয়াম আর হচ্ছে সোডিয়াম প্লাস দেখো এই হচ্ছে সোডিয়াম এই হচ্ছে সোডিয়াম প্লাস এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় এটা ভালো করে খেয়াল করে দেখো আমি এখানে লিখতে পারি 11 এখানেও লিখতে পারি 11 এখানে লেখা যায় 23 এখানেও লেখা যায় 23 আমি অবশ্যই লিখতে পারি এখন খেয়াল করে দেখো আমি বলতে পারি এখানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আমি এখানেও বলতে পারি তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আমরা জানি একটা মৌলের পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা কি হয় সমান হয় তাই বলতেই পারি z = p
তার মানে তার মধ্যে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে কয়টি 11টি এখানেও সিমিলার কথা z = p তো প্রোটন সংখ্যা হচ্ছে কয়টি আমাদের 11টি এখন যদি বলি আমি ইলেকট্রন সংখ্যার কথা তাহলে কি হবে একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের নরমাল অবস্থায় যখন কোনো পরমাণু আয়নিত অবস্থায় না থাকে অবশ্যই মনে রাখবা যখন কোনো পরমাণু আয়নিত অবস্থায় না থাকে তখন তার ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান হয় সিমিলারলি পারমাণবিক সংখ্যারও সমান হয় তাহলে এই ক্ষেত্রে বলতে পারি ইলেকট্রন সংখ্যাও হচ্ছে কয়টি 11টি কিন্তু এখানে খেয়াল করে দেখো সোডিয়াম প্লাস উপস্থিত মানে কি সে এখন আয়নিত অবস্থা প্রাপ্ত হয়ে গেছে আর যেহেতু সে এখন আয়নিত অবস্থা প্রাপ্ত হয়ে গেছে তাই এখন তার ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হবে না তাহলে তার বর্তমানে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে আগে ছিল 11টি খেয়াল করে দেখো আগে ছিল 11টি কিন্তু সে কি করলো প্লাস 1 করলো প্লাস 1 বলতে কি বোঝায় একটা ত্যাগ করে দিল তাই 11 মাইনাস কত হয়ে যাবে 1 হয়ে যাবে আলটিমেট কত হয় আমাদের 10 তার মানে বর্তমানে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি 10টি তো আমরা সামারে কি দেখতে পেলাম আমরা সামারে দেখতে পেলাম যখন সে আয়নিত অবস্থায় না থাকে তখন তার z এর মান যা হয় p এর মান তা হয় e এর মান তা হয় তো যখন সে আয়নিত অবস্থায় না থাকে তখন z এর মান যা হয় p এর মান তা হয় কিন্তু e এর মান তা হয় না তাহলে আমরা বলতে পারি যে একটা মৌলিক আমাদের চিনতে চাই তো আমরা কিসের মাধ্যমে চিনব হয় তার পারমাণবিক সংখ্যা অথবা তার প্রোটন সংখ্যা কারণ তা সব সময় কি হয় সেম থাকে তাই আমরা বলতে পারি যে আমরা একটা মৌলকে চিনতে চাই বা একটা পরমাণুকে চিনতে চাই তো আমরা কি করব তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সাহায্য নিব তাই আমাদের বলা হয় পরমাণু সারণীর মূল ভিত্তি হচ্ছে আমাদের প্রোটন আর ইলেকট্রন বিন্যাস আচ্ছা তো আমাদের এখনকার টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একটা ভালো এখানে তিন স্টার দিয়ে রাখছি তো বুঝতেই পারো এটা কত গুরুত্বপূর্ণ দেখা যায় বিভিন্ন ভার্টিকাল কোশ্চেনে এটা প্রায় কমন প্রায় আসে যে আইসোবার আইসোটপ আইসোমার এগুলো প্রায় আসে তো এটা আমাদের খুব সহজে মনে রাখা চাই ঠিক আছে একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে লিখছি আইসোটপ আইসোটন আইসোবার আইসোমার আর হচ্ছে আইসো ইলেকট্রন আমরা একটা কথা শুনতে চাই যে নামেই তার পরিচয় সিমিলারলি এখানেও এমন টাইপ হবে নামেই তার পরিচয় একটু খেয়াল করে দেখো আইসোটপ লাস্টে আমাদের কি আছে পি ওয়াটার পো ওয়াটার আছে না আইসোটপ দেখো আইসোটন তার লাস্টে কি আছে দন্তান্ন আছে না আইসোবার তার লাস্টে কি আছে বার আছে না আইসোমার তার লাস্টে কি আছে মার আছে না আর আইসো ইলেকট্রন তার লাস্টে কি আছে আমাদের ইলেকট্রন একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা যদি এই জিনিসগুলো ভাবে মার্ক করতে পারি আমরা খুব সহজে কোনো মুখস্থ ছাড়াই এটা খুব সহজে সলভ করতে পারব এ শুরু করি আইসোটপ দিয়ে পরে কি লাস্টে কি আছে আমাদের প আছে না প বলতে আমরা কি বুঝব প্রোটন প বলতে আমরা কি বুঝব প্রোটন যদি দুইটা মৌলের মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকে তখন আমরা তাকে বলবো আইসোটপ যদি দুইটা মৌলের মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকে এবং বাকি সব কিছু ভিন্ন হয় তখন তাকে বলবো আমরা আইসোটপ সিমিলারলি যদি বলি আইসোটন যদি দুইটা পরমাণুর মধ্যে দন্তান্ন দন্তান্ন বলতে আমরা বুঝবো নিউটন নিউট্রন যদি দুইটা মৌলের মধ্যে নিউট্রন সংখ্যা সমান থাকে তখন আমরা বুঝব তারা হচ্ছে পরস্পর আইসোটন সিমিলারলি বার বলতে কি বোঝায় বার বলতে বুঝব আমরা ভর যদি দুইটা পরমাণুর মধ্যে ভর সংখ্যা সমান থাকে তখন তারা হবে আমাদের আইসোবার আইসোমারটা একটু পরে আসতেছি আমরা আগে বলি আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন বলতে কি বোঝায় সিমিলারলি যদি দুইটা মৌলের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে তখন তারা হচ্ছে আমাদের আইসো ইলেকট্রন এখন খেয়াল করে দেখো আইসোমার বলতে কি বোঝায় আইসোমার বলতে কি বোঝায় আইসোমার হচ্ছে আমাদের সেই টাইপের পরমাণুগুলো যাদের ক্ষেত্রে ভর সংখ্যাও সমান থাকবে পারমাণবিক সংখ্যাও সমান থাকবে নিউটন সংখ্যাও সমান থাকবে তাহলে ভিন্ন থাকবে কি ওদের চারিত্রিক গঠন ভিন্ন থাকবে ওদের তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন থাকবে একটু ভালো করে খেয়াল করে দেখো তার বৈশিষ্ট্যগুলো কি হবে যে ভর সংখ্যা সমান থাকবে
প্রোটন সংখ্যা সমান থাকবে নিউটন সংখ্যা সমান থাকবে তাহলে ভিন্ন কি হবে ভিন্ন হবে ওদের তেজস্ক্রিয় ধর্ম ওদের চারিত্রিক গঠন ওদের স্ট্রাকচার এই যে জিনিসগুলো আছে এগুলো ভিন্ন হবে ওদের এগুলো আমরা ভিন্ন দেখতে পাই তখন তারা হবে কি আমাদের আইসোমার তো এখন দেখো এখানে কিছু কোশ্চেন আছে দেখা যায় আমাদের এই কোশ্চেনগুলো প্রায় কোনো কোনো ভার্সিতে আসে আমরা একটা একটা করে সলভ করি প্রথমটা আমরা পরে আসি আমরা লাস্ট থেকে শুরু করি দেখো এখানে আছে ক্লোরিন এখানে ক্লোরিন এখানে 17 এখানে 17 এখানে 35 এখানে 35 আমরা জানি এই যে 17 যে আমাদের নিচে থাকে তাকে আমরা z দ্বারা প্রকাশ করি z মানে কি হয় পারমাণবিক সংখ্যা হয় আর আমরা বলছিলাম z আমাদের পারমাণবিক সংখ্যা যা হয় তার প্রোটন সংখ্যা আমাদের কি হয় তাই হয়ে থাকে তাই বলতে পারি এই যে ক্লোরিন তার প্রোটন সংখ্যা হচ্ছে কত আমাদের 17 সিমিলারলি এখানে খেয়াল করে দেখো তার প্রোটন সংখ্যা কত আমাদের 17 হলো দেখো এখানেও 17 এখানেও 17 তার মানে কি ওদের প্রোটন সংখ্যা সমান আমরা প্রথমেই বলছিলাম যদি দুইটা মৌলের প্রোটন সংখ্যা সমান হয় তাহলে তারা কি হবে আইসোটোপ হবে যেহেতু এই দুইটা মৌলের প্রোটন সংখ্যা সমান তাই তারা হচ্ছে পরস্পর আইসোটোপ আমরা বলতে পারি এই যে মৌলগুলো তারা হচ্ছে পরস্পর আইসোটোপ তো এই গেল কি আমাদের আইসোটোপ এরপরে খেয়াল করে দেখো এখানে দুইটা মৌল আছে আমরা এটা দিয়ে শুরু করি দেখো এখানে কি আছে আমাদের 8 আছে এখানেও কত আছে আমাদের 8 আছে তো ওদের ক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে তার কি আমাদের পারমাণবিক সংখ্যা এটাও তার কি হয় পারমাণবিক সংখ্যা এখন দেখো এখানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 8 এখানেও তার কত আমাদের 8 তো ওদের কি হলো আমাদের প্রোটন সংখ্যা সেম হয়ে গেল না যেহেতু ওদের প্রোটন সংখ্যা সেম হয়ে গেল আমি কি বলতে পারি না ওরা পরস্পর হচ্ছে আইসোটোপ অবশ্যই বলতে পারি তো এই দুইটা মৌল পরস্পর হচ্ছে কি আমাদের আইসোটোপ তো তারাও হচ্ছে পরস্পর কি আমাদের আইসোটোপ তাহলে এরপরে এখানে আসি তিন নম্বরটায় খেয়াল করে দেখো এখানে তারা পারমাণবিক সংখ্যা হচ্ছে 80 এখানে হচ্ছে কত আমাদের 82 আর ভর সংখ্যা হচ্ছে 240 আর কোণ ক্ষেত্র কত আমাদের 240 একটু ভালো করে খেয়াল করে দেখো ওদের আমাদের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু যদি বলি এর কথা মানে ভর সংখ্যা তাকে সেম না আমরা বলতাম যদি ভর সংখ্যা সেম হয় তখন তারা কি হয় আইসো বার হয় তাই বলতে পারি এখানে মার্কুরি আর লিয়েট তারা পরস্পর কি হতে হবে আইসো বার হবে তারা পরস্পর আমাদের আইসো বার হবে সিমিলারলি খেয়াল করে দেখো এখানে কার্বন আর নাইট্রোজেন দেখা যাচ্ছে আমাদের কার্বনের ক্ষেত্রে আমাদের তার প্রোটন সংখ্যা হচ্ছে 6 আর অল ক্ষেত্রে হচ্ছে 7 মিলে যাচ্ছে না তারা মিলতেছে না তার মানে সে আইসোটোপ হবে না সিমিলারলি খেয়াল করে দেখো এখানে 13 এখানে 14 মানে ভর সংখ্যা মিলতেছে না তো আমি এটাও বলতে পারি পরস্পর কি আইসো 12 হবে না এখন দেখো আমরা জানি নিউটন সংখ্যা মানে কি হয় ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা তো নিউটন সংখ্যা মানে কি হয় ভর সংখ্যা মাইনাস কি হয় প্রোটন সংখ্যা যদি অল ক্ষেত্রে কল্পনা করে দেখি তার ভর সংখ্যা হচ্ছে কত আমাদের 13 আর প্রোটন সংখ্যা কত হয় আমাদের 6 বিয়োগ করলে আমরা কত পাই 6 পাই এবার অল ক্ষেত্রে খেয়াল করে দেখো ভর সংখ্যা হচ্ছে 14 আর প্রোটন কত হয় আমাদের 7 তো বিয়োগ করলে কত পাই এখানেও কত পাই আমরা 7 পাই সরি এখানে 7 হবে ভুল লিখছিলাম কত হয় 7 পাই এবার দেখো অর নিউটন সংখ্যা যা অর কি আমাদের তা তার মানে কি ওদের পরস্পর নিউটন সংখ্যা কি আছে সেম আছে আর আমরা বলছিলাম যদি পরস্পর নিউটন সংখ্যা সমান হয় তখন তারা পরস্পর কি হয় আইসোটোন হয় আমি তাই বলতে পারি এরা হচ্ছে পরস্পর আইসোটোন এরা হচ্ছে পরস্পর আইসোটোন আমরা দেখতে পেলাম এটা পরস্পর কি হয় আমাদের আইসোটোন এবার খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে ব্রোমিন এখানে হচ্ছে ব্রোমিন অর হচ্ছে 82 35 অর হচ্ছে 82 35 যেহেতু ওদের উভয়ের সব কিছু সেম তাই খুব সহজেই বলতে পারি ওদের ভর সংখ্যাও একই হবে প্রোটন সংখ্যাও একই হবে নিউট্রন সংখ্যাও একই হবে একটু খেয়াল করে দেখো আমি শুধুমাত্র একটা বৈশিষ্ট্যই বলছিলাম যার মধ্যে ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সব কিছুই কি হয় সেম হয়ে থাকে আমরা তাই বলতে পারি এই যে আমাদের স্ট্রাকচার তারা আমাদের পরস্পর কি হবে আইসোমার হবে তারা পরস্পর আমাদের
আইসোমার হবে তাহলে খুব সহজেই আইসোটোন আইসোটোপ আইসোবার আইসোটোন এবং আইসোমার নির্ণয় করে ফেললাম এখন খেয়াল করো যদি আমি বলি যে ম্যাগনেসিয়াম আর ব্লুরের বি ম্যাগনেসিয়াম 2 প্লাস আর হচ্ছে সোডিয়াম প্লাস ওরা পারস্পরিক তাহলে কি হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস আর হচ্ছে সোডিয়াম প্লাস দেখো আমরা জানি ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 12 টি সোডিয়ামের হচ্ছে কত আমাদের 11 টি ঠিক আছে এখন দেখো 2 প্লাস বলতে কি বোঝায় সে ইলেকট্রন ত্যাগ করে ফেলছে কয়টি দুইটি তাহলে বর্তমানে তার ইলেকট্রন কয়টা হবে 12 মাইনাস 2 মানে কয়টি হবে 10 টি হবে অর ক্ষেত্রে খেয়াল করো অর এখানে প্লাস 1 মানে কি সে একটি ইলেকট্রন ত্যাগ করে ফেলছে তো বর্তমানে তার কাছে কয় ইলেকট্রন আছে আমি বের করতে চাই যে 11 মাইনাস 1 লিখতে পারি যা কত হয় আমাদের 10 হয় খেয়াল করে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা যা এখানেও কি আমাদের তা তার মানে ওদের পরস্পর কি আছে ইলেকট্রন সংখ্যাগুলো সমান আছে আমি তাই বলতে পারি ওরা পরস্পর হচ্ছে আইসো ইলেকট্রনিক তারা পরস্পর হচ্ছে কি আমাদের আইসো ইলেকট্রন কারণ কি ওদের ইলেকট্রন সংখ্যা সমান আমরা বলছিলাম যদি দুইটা মৌলের ইলেকট্রন সংখ্যা সমান হয় তখন তারা পরস্পর কি হবে আইসো ইলেকট্রন যেহেতু ম্যাগনেসিয়াম 2 প্লাস আর সোডিয়াম প্লাস ওদের পরস্পর ইলেকট্রন সংখ্যা 10 টি করে যা সমান আমি তাই বলতে পারি ওরা পরস্পর হচ্ছে আইসো ইলেকট্রন